আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা যে নবম অধ্যায়ের দ্বিতীয় পার্ট আমরা আল্লু আলা রাবি আল অদিফিয়া বই থেকে পড়ব তার আগে ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দি বেলাইকেন টু গেট দ্য আপকামিং নোটিফিকেশান তা আজকে আমরা এখান থেকে পড়বো যে মদ্দাফ এবং হামিদের সঙ্গে যে কথোপকথন কথোপকথন শুরু হবে সেই কথোপকথনগুলো আজকে আমরা পড়বো তো শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম তো মহাদ্দাফ মহাদ্দাফুল ইস্তেকবাল যে ইস্তেকবাল মানে অভিবাদন জানানোর যে কর্মচারী থাকে ইস্তেকবাল করার জন্য ওয়েলকাম করার জন্য সেই কর্মচারী তাকে বলছে যে সাবাহোল খাইরি ঠিক আছে এখানে মদ্দা বলতে তার যে কর্ম যে স্টাফ তো তাকে গ্রিটিং প্রথমে জানালো সময়টা ছিল সকাল তো সাবাহুল খাইরি শুভ সকাল সাবাহ নোর তো তার উত্তরে সবাহ নোর বলতে হয় ঠিক আছে উজ্জ্বলময় সকাল উরিদ উর আরাদা ইউরিদ ইরাদ ইরাদ মিনস আশা করা চাওয়া ঠিক আছে মিনবাব এই ফল থেকে তো উরিদ উর আমি চাই একটি ঘর গুর ফেতন না আছে তা একটির অর্থ আসছে যে আমি একটি ঘর চাই লি মুদাতে এক সপ্তাহর জন্য মুদাতুন মানে পিরিয়ড উসবন মানে হচ্ছে উইক হুম ফর অন উইক আল মফ এমপ্লয় অর্থাৎ স্টাফ বলছে যে হাল হাজা মুসাব্বাকান যে আগে থাকে মুসাব্বাকান মানে আগে থেকে কোনো কিছু করে রাখা ঠিক আছে অথবা হাজাজা মুসাবো থেকে যার অর্থ হচ্ছে বুক করা আপনি কি আগে থেকে বুক করে রেখেছেন হামিদ বলছে লা না উল্লাহে যে উল্লাহে লা মানে আমি আগে থেকে বুক করে রাখিনি লম আজিৎ আমি অবকাশ পাইনি মিনাল বক্ত আমি সময়ের অবকাশ পাইনি লিল হাজেজি বুক করার জন্য ঠিক আছে আর যে অনলাইন শব্দটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা মানে আরবির ও যে কথায় কথার কথাই যে অল্লাহ শব্দটা ইউজ করা যেটা আরে আরে মানে আরবের আরবের লোকেরা ইউজ কর আগে করতো এখন করে কি সেটা বলতে পারছি না এখন হয়তো যেটাই যে যেহেতু এটা স্ট্রাকচার ও তো সেটা সবসময় ঠিক মানে হবে এতে কোনো ভুল নেই মহাদ্দাফ মহাদ্দাফ বলছে স্টাফ জেলা লাবাস কোন সমস্যা নেই আইয়া নওয়াইন মিনাল গোর ফাজি তুরিদু ঠিক আছে আইয়া কেন হলো কারণ এটা মাফল আর তুরিদু ফেলে ফাইলের ফেলের মাফল তাই আইয়া নাসাবের অবস্থাতে রয়েছে যে আইয়া নওয়াইন আসলে তুরিদু আইয়া নওয়াইন মিনাল গুরফা অর্থাৎ কি ধরনের রম আপনি চান হামিদ বলছে আউ্বালান ওয়া কাবলা কুল্লি শাইইন ঠিক আছে যেটা আমি ভিডিওর প্রথমে বলে থাকি যে আউ্বালান মকাবিল আকুল্লিস যে সর্বপ্রথমে সব কিছুর আগে সর্বপ্রথমে অর্থাৎ সর্বপ্রথমে আবাদু মানে আমি চাই আনা আরিফা জানতে মা হিয়া তা সিহিলাত তা সিয়নে যেমন সিহিলাত মানে সুযোগ সুবিধা আল মোতাওয়া ফিরাতুন মানে যে প্রদত্ত যেগুলো দেওয়া হয় প্রোভাইডেড প্রোভাইডেড যে অ্যাডভান্টেজেস রয়েছে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সাধারণত হয় মানে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় লাদাই লাদাইকুম সে সমস্ত সুযোগ সুবিধার সম্পর্কে আমি জানতে চাই আগে বলছে এবার সে সম্পর্কে বলছে জাহাদা আল নাদিফুন এই হোটেলটি পরিষ্কার ক্যাথিরাতুন গুরফাতুনের যেমন হচ্ছে গোরাফুন মানে ঘর এই এই হোটেলে অনেকগুলো ঘর রয়েছে অফিকুল্লি গুরফাতিন প্রত্যেকটি ঘরে সারিরুন রয়েছে একটি বেড ও তেল ও এবং টেলিফোন রয়েছে অদাউরাতু মিয়াহিন মাউনে জামা মিয়াহিন ও দাওরাতু মিয়াহিন মানে টয়লেট রয়েছে ফিহা যে টয়লেটের মধ্যে কি রয়েছে মাউন সাখিন বাথরুমও বলা যায় এখানে টয়লেট ঠিক আছে তো ফিহা মাউন সাখিন গরম পানি রয়েছে ও বারিদুন এবং ঠান্ডা পানি দুটোই রয়েছে ঠিক আছে কামা ইউ যদু ফিহি যেমনটা এই হোটেলের মধ্যে পাওয়া যায় মাতা আমুন রেস্টুরেন্ট ঠিক আছে খাবার জায়গা খান কফি ক্যাফ রয়েছে ক্যাফ রয়েছে অোনা কাতা তনু খরা এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আয়োজন মানে আরও আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে মিথলা খেদমাতের নাকলে খেদমাতন মানে সার্ভিস আর নকল মানে এখানে পরিবহন পরিবহনের পরিবহনের সুবিধা রয়েছে ঠিক আছে সার্ভিস মিনাল ফুন্দুক হোটেল থেকে ইলাল মাতার এয়ারপোর্ট পর্যন্ত ওয়ালমা হাত ততি এবং স্টেশন পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর হাসানান হাসানান মানে ওকে ঠিক আছে আতিনি আতা আতাউন মেম্বার ইফাল থেকে এটা হচ্ছে আমার আতিনি অর্থাৎ আমাকে দাও গোরফাতান একটি রুম ততিল্লু আলা আতাল্লা ইয়তিল্লু ইতলাল এরপরে আলা সেলা আসলে আলা প্রেপারেশন আসলে এর অর্থ হয় উকি মেরে দেখা তুতিল্লু আলা আল মাসবাহ মসবাহ যেটা মানে সুইমিং পুলের খুব কাছাকাছি হবে এটা একটা অর্থ হয় যে কাছাকাছি হওয়া যে ঘরটা তুতিল্লু আলা আল মাসবাহ অথবা এটা যে তুতিল্লু আল আল মাসবাহ মানে যে ঘর থেকে কি করা যায় সুইমিং পুল দেখা যায় ঠিক আছে এটা তার অর্থ মদ্দা বলছে আসি জিদদান আই এম এক্সট্রিমলি সরি আমি খুবই দুঃখিত ওয়ালা ইউজে দা আইন্দা নামাজ বাহন আমাদের নিকটে কোনো সুইমিং পুল নেই সুইমিং পুল নেই হাল ইউজাদ মিস আদুন ফিল ফন্দুক মিস আদুন মানে লিফ্ট হোটেলে কি লিফ্ট রয়েছে লিফট আছে তো মদ বলছে তা আন হ্যাঁ অবশ্যই হামিদ বলছে মাহিয়া আল উজরাতু যে তার প্রাইস কত তার ভাড়া কত লিলাইলাতিন ওয়াহিদাতিন এক রাতের জন্য তো মহাদ বলছে যে আলফুন মানে এক হাজার বা সুমিয়েতিন মেয়াতিন রুপি মানে এক হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা ইয়মিয়ান মানে প্রতিদিন অনেক প্রাইস ওকে হামিদ বলছে হালহাদ ইয়াসমুল দরা ইবা আয়ুদান এটা কি ট্যাক্স জিএসটিকে অন্তর্ভুক্ত করে ট্যাক্স কো অন্তর্ভুক্ত করে জিএসটি মানে ট্যাক্স কো অন্তর্ভুক্ত করে কি দরাই মানে ট্যাক্স আর মত বলছে নাম হ্যাঁ হামিদ বলছে মা ও অক্ত ফোন ফন্দুক যে হোটেল হোটেলের প্রস্থানের সময় কি মহাদা বলছে সান আশারা অর্থাৎ জহরান দোহরান মানে দুপুর দুটা দুটো ঠিক আছে আরবিতে জহরান যেহেতু হয় দোহর অনেক আসর পর্যন্ত থাকে আর ইংলিশে আফটারনুন পড়ে যায় তেরাবিকে দোহর ঠিক আছে তো জোহর দুটোর সময় এটা হচ্ছে হোস্টে মানে হোটেলের প্রস্থানের সময় হামিদ বলছে ইদান তাহলে ইয়াহেজ দরাবাদি থেকে এটেছে তাই দরিব এর ওজনে ইয়া হাজি লি গুরফাতান আমার জন্য একটি রুম বুক করো করেন মিন ফাদলিক মানে প্লিজ ঠিক আছে মিন ফাদলিক তবিক আল খামিস তাবিক মানে হচ্ছে তলা আল খামিস মানে পঞ্চম তলায় পাঁচ তলা ঠিক আছে পঞ্চম তলায় মুদাব বলছে হাও দিরিয়াছে ইয়ে আচ্ছা আপনার খিদমতে হাদির এটা তার অর্থ ওয়া ইউ খিদমতে নোখরা আর কী কী খিদমত চান বা আর কী কী সার্ভিস তা হামিদ বলছে শুক্রান মানে ধন্যবাদ মদ্যব বলছে লা শুক্রা আলাল বাজিব ঠিক আছে ধন্যবাদ আলাল লা শুক্রা আলাল বাজিব ওয়াজিবের ওপর শুক্রান ধন্যবাদ নেই এটা একটা হচ্ছে তাবির যেটা শুক্রানের উত্তরে লা শুক্রা আলাল ওয়াজিব বলা যায় ঠিক আছে তো এই ছিল দ্বিতীয় পাঠ নবম অধ্যায়ের নবম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আশা করছি এখান থেকে কিছু কিছু নতুন শব্দ তোমরা পেয়েছ এবং টেক্সটটা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও আমি অনুশীলনের ওপর করব যেগুলো তোমরা চেষ্টা করবে সলভ করার সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি